আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে স্ত্রী সহবাসের পূর্বে কোন দোয়া পাঠ করতে হয়, সহিহ হাদিস থেকে জানতে চাই। তো সে ভাইয়ের প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে সহিহ হাদিস থেকে স্ত্রী সহবাসের দোয়া তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে বলছি, আপনি যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবেন তার পূর্বেই আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে, যে দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার শিক্ষা দিয়েছেন। একাধিক সহিহ হাদিসের ভিতরে যে দোয়াটা উল্লেখ রয়েছে সেই দোয়াটা আপনাকে স্ত্রী সহবাস আরম্ভ করার পূর্বে একবার পাঠ করতে হবে। আপনি কেন এই দোয়া পাঠ করবেন? কারণ আপনাদের মিলনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে সন্তান দান করবেন, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান থাকবে সে সন্তান যেন শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকে, সে সন্তানের কোনো রকম যেন খারাপ না হয়, কোনো দুর্ঘটনা যেন সেখানে না ঘটে, শয়তানের আক্রমণ যেন সেখানে না পৌঁছায়, সেজন্য আপনাকে এই দোয়া পাঠ করতে হবে। আর এই দোয়াটা একাধিক হাদিসের ভিতরে আছে। আপনাদের সুবিধার জন্য আমি একটি রেফারেন্স দিচ্ছি, তা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে সহিহ মুসলিম শরীফ, তা 3402 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবে তখন পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা। আমি দোয়াটা আবারও বলছি, খেয়াল করে শুনবেন। আপনি যখন স্ত্রী সহবাসে লিপ্ত হবেন তার পূর্বেই এই দোয়াটা পাঠ করতে হবে। তাহলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা। আমি দোয়াটা আবার বলছি এবং বাংলা অর্থ সহ বলছি, খেয়াল করে শুনবেন। দোয়াটা হলো বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা হে আমার প্রতিপালক, জান্নিবিনাশ শাইতান আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে তুমি রক্ষা করো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা এবং আমাদেরকে যা তুমি দান করবে, অর্থাৎ আমাদের মিলনের কারণে যে সন্তান তুমি দান করবে তাকেও তুমি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো। এই ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের পূর্বে পাঠ করার জন্য বলেছেন। আমরা অবশ্যই এই আমলটা করার চেষ্টা করব। এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনাদের মিলনের কারণে যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন সে সন্তান শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, আপনার স্ত্রীর গর্ভে সে সন্তানের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা করবেন এই দোয়াটা পাঠ করার জন্য। আমি দোয়ার অর্থ এবং বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে দেখে দোয়াটা মুখস্থ করে নেবেন। আর চেষ্টা করবেন এই আমলটা কন্টিনিউ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।